বিদ্যুৎ ও পানির অপচয় রোধ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন বান্দরবান পার্বত্য জেলা ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বান্দরবানে অনুষ্ঠিত হল 44তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বুধবার 24 মে বিকেলে জেলার অরুণ সারথী টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য সকলের বেশি বেশি বই পড়া উচিত বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। এ সময় তিনি বলেন, বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের স্মার্ট মোবাইল ডিভাইসের ব্যবহার কমিয়ে বেশি বেশি বই পড়তে হবে। প্রতিভার বিকাশের জন্য সকলেই বিজ্ঞান মনস্ক হতে হবে। বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিব্রিজি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ সাইফুল ইসলাম, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। এছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুরাই আক্তার সুইটি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ শাহ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, সিনিয়র সহকারী কমিশনার অরূপ রতন সিংহ, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরোয়ার লিমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, বান্দরবান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জেলা ও উপজেলা হতে বিজ্ঞান সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ছাত্রছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ পরবর্তী জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিব্রিজি প্রধান অতিথিকে বান্দরবানের পক্ষ হতে একটি শুভেচ্ছা স্মারক উপহার হিসেবে প্রদান করেন।